জীবনযাত্রাকে সহজ করার উদ্দেশ্যে নির্মাণ করা হয় সেতু। দুর্গম এলাকা, জলপথ, গিরিখাত বা পাহাড় থেকে জনপদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সব সেতু রাখে মূল ভূমিকা। সেতুর নির্মাণশৈলী আর প্রাকৃতিক সৌন্দর্য অনেক সময় বিবেচিত হয় পর্যটন স্থান হিসেবে। কোথাও কোথাও চলাচলের ক্ষেত্রে এই সেতুগুলো সবসময় আরামদায়ক অভিজ্ঞতার পাশাপাশি বিস্মিত করবে আপনাকে, এমন অনিন্দ্য সুন্দর ও বিস্ময়কর সেতু নিয়ে আজকের ভিডিও। সানশাইন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সানশাইন ব্রিজটি আত্মহত্যার জন্য আলোচনায় থাকে। 1987 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 200 মানুষ এখান থেকে নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। 6.7 কিলোমিটার দৈর্ঘ্য, 94 ফুট প্রশস্ত ব্রিজটির উচ্চতা 430 ফুট, আর তাই হয়তো নিশ্চিত মৃত্যুর জন্য মানুষ এটিকেই বেছে নেন। এই ব্রিজের সবচেয়ে লম্বা স্প্যানটির দৈর্ঘ্য 1200 ফুট। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে প্রায় 60,000-এর মতো যানবাহন চলাচল করে। এই সেতু থেকে নিয়মিত আত্মহত্যার ঘটনা মানুষের মাঝে ভীতির সৃষ্টি করেছে। ফলকির্ক হুইল ব্রিজ নাগরদোলায় চড়েছে নিশ্চয়ই, নাগরদোলায় চড়ার অনুভূতি পাবেন এই ফলকির্ক হুইল সেতুতে। কিন্তু এটি হয় সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে। স্কটল্যান্ডে 2002 সালে এই সেতুটি উদ্ভাবন করা হয় মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্টের মাধ্যমে। সেন্ট্রাল স্কটল্যান্ড নদীর উপর নির্মিত হয়েছে এই সেতু। নিচে দিয়ে যে কোনো জলযান গেলে সেতুটির প্রায় 80 ফুট উপরে উঠতে পারে, আর সেতুটি উপরে ওঠার সময় জলযান এর নিচ দিয়ে চলে যেতে পারে। এই সেতুটি দুটি নদীর মাঝে একটি বন্ধন তৈরি করেছে। এক নদী থেকে উঠে অন্য নদীতে চলে যাওয়ার মতো বিষয় অনেকটা। এতে যাতায়াতকারীদের সময়ও বেঁচে যায় অনেকখানি। অনেক মানুষ এখানে দর্শনার্থী হিসেবেও আসেন। গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজটি বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের সেতু বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। 2016 সালে চীনের জাংজিয়াজি ন্যাশনাল পার্ক গিরিখাতের প্রায় 1000 ফুট উপরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 1250 ফুট ও প্রস্থে প্রায় 20 ফুট। নির্মাণ খরচ পড়েছে $3.4 মিলিয়ন। ব্রিজটির নকশা করেছেন ইসরায়েলের স্থপতি হাইম ডটান। স্বচ্ছ কাছের মেঝে বিশিষ্ট সেতুটি দূর থেকে দেখে মনে হবে দুই পাহাড়ের মধ্যে টাঙানো সাদা চিকন সুতা। উচ্চতা ভীতি থাকুক বা না থাকুক, যে কেউ সেখানে গেলে আতঙ্কিত হতে পারেন, কেননা আপনার মনে হতে পারে শূন্যে ভাসছেন বা পিছলে পড়ে যাচ্ছেন আপনি। গোল্ডেন ব্রিজ ভিয়েতনামের দুর্গম পাহাড়ি অঞ্চলের শহর ডানাং। পাহাড়ের এই শহরে গাছপালা আর পাথুরে পাহাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে ঈশ্বরের হাত। হাত তুলে ধরেছে ধনুকের মতো বাঁকানো সোনালি রঙের সেতু। পুরো বিশ্বের বিস্ময়, পাহাড়ের গায়ে তৈরি এ সেতু 490 ফুট দীর্ঘ। সেতুর উপর দিয়ে হাঁটছেন পর্যটন বিলাসী মানুষ। 99 বছর আগে সেতুটি নির্মাণ করে ফ্রান্সের একটি সংস্থা। এই বিস্ময় জাগা নিয়ে স্থাপত্য শিল্পের উপর হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা পুরো দানাং শহরের দৃশ্য উপভোগ করতে পারেন। সাথে উপরিপাওনা হিসেবে মাথার উপর নীল আকাশে সাদা মেঘের খেলা আর চারপাশের অনন্য সাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী দর্শনার্থীদের মুগ্ধ না করে পারে না। কানাডার কেপিলানো। কানাডার ভ্যানকোভারে ব্রিটিশ কলম্বিয়া পার্কে অবস্থিত কেপিলানো সাসপেনশন ব্রিজটি আপনাকে ভয় দেখাবার জন্যই ঝুলন্ত এই ব্রিজটি যেন নির্মিত হয়েছে। অনবরত কাঁপতে থাকা ব্রিজটিতে হাঁটতে হলে কিছুটা সাহস নিয়েই এগোতে হবে পর্যটকদের। প্রথমে এটি নির্মাণ করা হয় রশি এবং সিডার ফলক ব্যবহার করে। তবে অল্পদিনের মধ্যেই ক্যাপিলানো সেতুটি দুর্ঘটনার জন্য সমালোচিত হতে থাকে। ব্রিজটির নিচে আছে বিস্তীর্ণ গিরিখাত। প্রতি বছর এটি পুনর্গঠন করা হয় বিপদ এড়ানোর জন্য। নিরাপত্তা বাড়াতে এখানে দড়ির বদলে এখন ব্যবহার করা হয় কেবল তার। 1950 সালে পাটাতানে ব্যবহার করা হয়েছে কংক্রিট। সেতুটির নিরাপত্তা বাড়াতে 450 ফুট দীর্ঘ স্প্যান ব্যবহার করা হয়েছে। এত নিরাপত্তা ব্যবস্থা করার পরও জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলা সেতুটি এখন এমনভাবে ঝাঁকুনি দেয় তাতে সাহসী ব্যক্তিটিও ভয় পেয়ে যাবে। গেটসহেড মিলেনিয়াম। গেটসহেড মিলেনিয়াম বিষয়করই শুধু নয়, এটি চমকপ্রদ বটে। দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রের তাইনি নদীর উপর দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। 2001 সালে এটি প্রথম জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এই সেতুটি অনন্য দৃষ্টিনন্দন।
এর ডিজাইন অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। তাইনি নদীর উত্তর তীরে গেলেই সেতুটি চোখে পড়বে। এই সেতুটি কোনো জলযান চলাচলের সময় নিজে থেকে উপরের দিকে উঠে যায়, আবার নিজে থেকেই নিচের দিকে নেমে আসে। এটি ভারী যানবাহনের জন্য ব্যবহৃত হয় না, শুধু মানুষ হাঁটে, এর উপর দিয়ে চলাচল করতে পারে। অনেক দর্শনার্থী বিকাল বা সন্ধ্যায় ঘুরতে আসে এখানে। আবার নববর্ষের সময় এখানে নানা রকম পার্টি কনসার্টের আয়োজন করা হয়। ভার্টিক্যাল লিফট ব্রিজ। ফ্রান্সে অবস্থিত এই অনিন্দ্য সুন্দর সেতুকে বলা হয় ভার্টিক্যাল লিফট ব্রিজ, কারণ এটি ঠিক লিফটের মতোই উঠানামা করতে পারে। প্রযুক্তির উৎকর্ষতায় তৈরি হয়েছে এমন ব্রিজ। এই নদীর উপর দিয়ে অনেক বিশালাকার জাহাজ চলাচল করে থাকে, তাই অনেকদিন ধরে এই নদীর উপর কোনো সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। পরে অনেক গবেষণা করে এই সেতু নির্মাণ করা হয়। এখন আর বড় কোনো নৌযান চলাচল করতে কোনো সমস্যা নেই এখানে। প্রয়োজন হলে ব্রিজটি লিফটের মতো উপরে উঠে যায় এবং তখন বড় আকৃতির কোনো জাহাজ নিচ দিয়ে চলাচল করতে পারে। সাসপেনশন ব্রিজ। 2004 সালে চীনের প্রাচীন ইয়োলো রিভার নিংজিয়ায় 2.6 মিটার প্রশস্ত ও 328 মিটার দীর্ঘ একটি কাঠের সাসপেনশন সেতু উদ্ভাবন করা হয়। পানি থেকে এর উচ্চতা রাখা হয় মাত্র 10 মিটার। 2017 সালে এসে সেতুটি কাঠের প্যানেলগুলো সরিয়ে কাচের প্যানেল স্থাপন করা হয়। এতে সেতুটি যেন হঠাৎ করে বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। পরিষ্কার স্তরযুক্ত টেম্পারেট কাচ, যা দেখে দর্শকদের মনে হতে পারে পায়ের নিচে ছুটে যাচ্ছে বাদামি পানির প্রবাহ। তবে বিল্ট ইন 3D দৃশ্যের সঙ্গে কাচের স্তরগুলো এমন কৌশলে আঁকা, তাতে মনে হতে পারে খাড়া পাহাড়ের উপর ছুটে আসছে জলপ্রপাত। কোথাও কোথাও ভয়ঙ্কর উপত্যকায় ডুবে আছে পথ।